আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে OBS স্টুডিওর মাধ্যমে আপনারা ফেসবুক লাইভ করতে পারবেন কিভাবে। কিভাবে আপনারা OBS স্টুডিও দিয়ে ফেসবুক লাইভ করবেন, তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমি। তো আপনাদেরকে যদি OBS স্টুডিও আপনি যদি লাইভ করতে চান, যদি আপনার কম্পিউটারে যদি সেই সফটওয়্যারটি না থেকে থাকে, তাহলে কিন্তু সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যার ছাড়া আপনি কিন্তু ফেসবুক লাইভ করতে পারবেন না। আপনি কিন্তু সফটওয়্যার ছাড়াও ফেসবুক লাইভ করতে পারবেন, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তো এই OBS সফটওয়্যারটি হচ্ছে যে আপনার কম্পিউটারে স্ক্যান লাইভ করতে পারবেন, কোনো কোনো ভিডিও লাইভ করতে পারবেন, এমনকি ক্যামেরা দিয়ে আপনি লাইভে লাইভ করতে পারবেন। তো এখন কিভাবে লাইভ করব, তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি ভিডিওটা। OBS স্টুডিও সফটওয়্যারটি যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনারা চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে। দেখো, এই ক্রোম ব্রাউজার থেকে কিন্তু সেই OBS স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আমরা OBS স্টুডিও লিখব। OBS স্টুডিও লেখার পর আমরা এখানে ইন্টার করব। তো ইন্টার করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে OBS স্টুডিও অপশনটি আছে, তো এখান থেকে আপনারা চাইলে ভিতরে গিয়েও ডাউনলোড করতে পারবেন। এবং কি এই যে ডাউনলোড লেখা অপশনটি আছে, তো এটা ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। তো আমার ডাউনলোড করা আছে, তো সেখান থেকে আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না। ডাউনলোড করে কিন্তু আপনারা ইনস্টল করবেন। তো যেভাবে অন্য অন্য সফটওয়্যার ইনস্টল করেন কম্পিউটারে, সেভাবে আর কি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো এখন আমরা এই ক্রোম ব্রাউজার থেকে বের হব। তো ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যাওয়ার পর আমরা এখন প্রবেশ করব OBS স্টুডিওতে। তো OBS স্টুডিওতে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন আমরা কি করব, এই OBS স্টুডিও ওপেন হওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি ফেসবুক লাইভ করবেন, তো আপনাকে ফেসবুকে যেতে হবে। তো ফেসবুকে আসার পর আপনি যদি আপনার আইডি থেকে লাইভ করতে চান তাও পারবেন, আর আপনি যদি পেজ থেকে লাইভ করতে চান তাহলে সেটাও পারবেন। তো আপনি যদি আপনার আইডি থেকে লাইভ করতে চান, তাহলে কিন্তু আপনি এই দেখতে পাচ্ছেন যে লাইভ ভিডিও, এই এখানে ক্লিক করতে পারেন। আর যদি আপনি যদি পেজ থেকে লাইভ করতে চান, তাহলে কিন্তু আপনার পেজ যেতে হবে। তো আপনার পেজে যেতে হবে। তো আমি পেজ থেকে আপনাদেরকে লাইভটা কীভাবে করে তো সেটা দেখাবো। তো ফেজে আসার পরে আমার দেখতে পাচ্ছেন যে এই উপরে একটি ফেজ আছে সুজন জান, এই পেজটাতে আমি লাইভ করব। তো এই পেজে ক্লিক করে দেব। তো ফেজে আসার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে লাইভ, এই লাইভে লেখাতে আমরা ক্লিক করে দেব। ফেসবুক পেজে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসটি কিন্তু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আমরা কাজ করব, সিস্টেম কি এই অপশনটি আমরা কপি করব, ঠিক আছে। এই যে, তো কপি করার পর আমরা চলে আসব এই অপশনটিতে। তো এই জায়গায় নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখান থেকে আমরা টাইটেলটা লিখব, আমরা যেই ভিডিও আমরা কিসের ভিডিও করতেছি, তো সেই টাইটেলটা এখানে লিখব। টাইটেল লেখার পর আপনি ডিসক্রিপশনে আপনি যদি যে কোনো একটি লেখা লেখেন, আপনার মতামত, আপনি যে ভিডিওর ভিত্তি করে লিখবেন। লেখার পর আপনি ঠিক আছে দেওয়ার পর, তো আমরা চলে যাব এখন OBS স্টুডিওতে। তো OBS স্টুডিওতে আসার পর আমরা চলে যাব সেটিংসে। সেটিংস, তো সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম, এই সিস্টেমে আমরা ক্লিক করব। এই সিস্টেমে আমরা ক্লিক করব। তো সিস্টেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব দেওয়া আছে, তো আমরা এই ইউটিউবটা চেঞ্জ করে দেব। ইউটিউব চেঞ্জ করে ফেসবুকটা নিয়ে আসব। দেখতে পাচ্ছেন যে ফেসবুক লাইভ, এই ফেসবুকটা এখানে নিয়ে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ইউটিউব ইউআরএলটা এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দেবো, যে পাসওয়ার্ডটা আমরা কপি করেছি। তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপিলে ক্লিক করে আমরা এখান থেকে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একটি প্রজেক্ট। তো এখন কিন্তু আমরা যদি এই যে স্টার সিস্টেমিং চালু করে দেই, তাহলে কিন্তু এটা লাইভ হওয়া শুরু করে দেবে। তো এখান থেকে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের কিন্তু স্ক্যানটা রেকর্ড, আমাদের কিন্তু এই স্ক্যানটা কিন্তু ভিডিও হবে, ঠিক আছে। আমাদের কিন্তু স্ক্যানটা ভিডিও হবে। তো এই স্ক্যানটা ভিডিও হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গায় কিন্তু আমাদের এই ভিডিওটা এখানে শো করবে। হ্যাঁ, স্ক্যান রেকর্ডটা এখানে শো করবে। এখন শো করবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে শো করবে, আমি আপনাদের দেখাচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যেই আমরা যেই OBS স্টুডিওটা যে ওপেন করে রেখেছি তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে YouTube Facebook লাইভে আমরা চলে এসেছি তো এখান থেকে যদি আপনি অন্য কোনো গান বা আনতে চান তাহলে কিন্তু সেটাও আপনি আনতে পারবেন ঠিক আছে থেকে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্কের সমস্যা এই কারণে এরকম লেখাটি আসতেছে তো তারপরে এখানে আপনারা এই জায়গা ক্লিক করার পর এখান থেকে গো লাইভ আসবে তো এই গো লাইভে ক্লিক করলে কিন্তু আপনার লাইভটি সম্পূর্ণ চালু হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন